ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون السلام عليكم ورحمة الله وبركاته كاركرو প্রশ্ন হচ্ছে যে তাহিদ তো আমরা বুঝলাম তাওহিদের মধ্যে যারা ভুল করে তারা কেমন কেমন ভুলটি করে আমি আজকে কয়েকটি জিনিস উল্লেখ করবো তাহিদের মধ্যে কাদের কাদের ভুল হয় এবং কিরকম ভুলগুলি হয় প্রথমত তথাকথিত যারা দার্শনিক বা ফালসা ফাই সুফ যাদেরকে বলা হয় আরবিতে এবং যারা গ্রিক দর্শনের অনুসরণ করে চলে আজ পর্যন্ত গ্রিক দর্শন কিন্তু একেবারে বন্ধ হয়নি মানুষ এর বুঝেছে যে এটা আসলে চলবে না তারপরেও তারা কিন্তু চালিয়ে যাচ্ছে অর্থাৎ এটা বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে পড়ানো হচ্ছে যারা দর্শন শাস্ত্র পড়ায় গ্রিক দর্শন না হলে তাদের বই হয় না লেখাই হয় না পড়াই হয় না কেউ জানে যে এটা এখন নাই তারপরেও তারা সেটা আবার পড়ে কেন পড়ে যেমনিভাবে তারা রোমান আইন পড়ে রোমান আইন কবরে আছে উপরে নেই তারপরে তারা পড়ছে তেমনিভাবে তারা গ্রিক দর্শন পড়ে গ্রিক দর্শন কেন পড়ে এই জন্য যে গ্রিক দর্শন পড়লে তার মন বড় হবে জানতে পারবে বা মানুষের তারা কি চিন্তা করে সেটা বুঝতে পারবে ইত্যাদি ইত্যাদি তো দার্শনিকরা তাহ নিয়ে কি চিন্তা করে এটা আগে আলোচনা দার্শনিকদের নিকট তথাকথিত গ্রিক দর্শনের লোকদের নিকট তাহিদ হচ্ছে ইসবাত উজুদ্দিন মুজাহাদ অর্থাৎ শুধুমাত্র একটা সত্তার স্বীকৃতি এমন একটা সত্তার স্বীকৃতি হবে যার কোনো গুণ নেই কোনো গুণ থাকতে পারবে না নাম থাকতে পারবে না যার কোনো সুনির্দিষ্ট নামও থাকতে পারবে না গুণও থাকতে পারবে না একটা সত্তা আছে আবার সেটার এমন সেটার কোন শুধু লা হবে নো যেমন বাইরে পৃথিবীর এটা কোনো জায়গা কোনো তার কোনো কিছুই থাকতে পারবে না তেমন তিনি তার কোনো তিনি শুনবেন না তিনি দেখবেন না তিনি জানবেন না কথা বলবেন না এগুলো নো যত আছে সব নো গুলি তাদের মধ্যে থাকবে এটা হচ্ছে দার্শনিকদের পূর্ববর্তী দার্শনিকদের তাদের এই নীতি ছিল বিশেষ করে যারা দিক দর্শনে বড় হয়েছে তাদের এটা ছিল এটা ছিল তাদের নীতি এই নীতিটা পরবর্তীতে প্রবেশ করে এবং আল্লাহ নাম গুণ অস্বীকার করার মধ্যে একজন বড় দার্শনিক হচ্ছে মুসলিম দার্শনিক যাদেরকে অনেকে বলে কিন্তু আপনি শুনেন তার কথা তার সে তার তাহলে কথাতে বলতেছে বাড়ি উজুদানা উজুদুল মাহুল আল্লাহ তালার অস্তিত্বটা হচ্ছে ধরে নেওয়া যায় একটা অস্তিত্ব কারণ যদি অস্তিত্ব বাইরে ধরা হয় তাহলে তো একটা জায়গা হয় সে ধরে না বাইরে কোনো অস্তিত্ব ধরে নিতে হবে মাথার আকলে বিবেকের একটা অস্তিত্ব ধরে নিতে হবে সেটা বাইরে কোথাও পাওয়া যাবে না শুধু এটা হবে ধরে নিলাম মেনে নিলাম যে একজন স্রষ্ট অস্তিত্ব আছে এরকম জিনিসকে তারা বলে বলে থাকে যে এটা হচ্ছে স্রষ্টা আমাদের কিন্তু এটা কিন্তু তার কোনো এটা স্রষ্টাও ধরা হয় না কিছু ধরা হয় না তার হয়তো হয়ই না কোনো তারা বলে ইনা উজু ইয়াজিবাল হাত দাল যা যে সষ্টার যে ওয়াজিবুল অস্তিত্ব থাকা দরকার সেটা সেটা কোনো সীমা মানে সেটার কোন সংজ্ঞা দেওয়া যাবে না সংজ্ঞা দেওয়া সংজ্ঞা দেওয়া যাবে না কেন বলতেছে সেই তিনি নিজে নিজে বলে তা আছে অস্তিত্ব নাম একটা জিনিস থাকতে পারে তবে সেটা বাইরে কোনো অস্তিত্ব বোঝা যাবে না সেটা মাথার ভিতরে থাকতে হবে ব্রেনের ভিতরে যে এরকম একটা অস্তিত্ব তাদের আছে যেটা বাইরে কোনো বস্তু বাইরে থাকলে তো জায়গা হয়ে যায় কারণ এই জন্য জায়গা থাকতে ষষ্ঠতে জায়গা থাকতে পারে না জায়গা তো সৃষ্ট এই জন্য মারকুন ধরে নেওয়া হবে যে একটা অস্তিত্ব আছে এটা তাদের তাদের চিন্তাধারা হচ্ছে এটা এই যদি চিন্তা ভাবনা হয় বাস্তবতা এটা হচ্ছে এঙ্কার রিল্লা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা কারণ এটা অন্তরে আছে এটা বাইরে কিছু নেই এরকম জিনিস ধরে নেয়া ধরে নেয়া জিনিস দিয়ে কখনো আল্লাহ তারিদ সাব্যস্ত হয় না আল্লাহর অস্তিত্বই সাব্যস্ত হয় না তা তাহলে দূরের কথা আমরা আগে জেনেছি তাহিদের জন্য অবশ্যই সত্তার অস্তিত্ব সাব্যস্ত করতে হয় নাম সাব্যস্ত গুণ সাব্যস্ত করতে হয় আপাল কর্ম কর্ম সাব্যস্ত হয় এবং অধিকার তার অধিকারগুলি তার জন্য সাব্যস্ত করতে হয় যতক্ষণ পর্যন্ত এগুলি কোনোটাই না হবে তার সত্তা নাম গুণ কর্ম অধিকার ততক্ষণ পর্যন্ত চার পাঁচটি জিনিস না হয় ততক্ষণ তার হয়ে সাব্যস্ত হয়নি সুতরাং আপনি দেখুন যারা আজ অনেকেই ইবনে সিনহা নিয়ে খুব মাতামাতি করি আমরা তারা ইবনে সিনের কি মত ছিল তার বই পড়লে বুঝতে পারবেন যতক্ষণ না বই পড়লে একজন মানুষ মুখস্থ অনেক কথাই বলে অনেক প্রশংসাই করে তাদের ধারণা ছিল এটা এই নিয়ম জাহাবি সহ অনেকে এই বিষয়ে লিখেছেন যে ইবনে সিনা আসলে কি পোষণ করতো কি মত পোষণ করতো ইবনে সিনাকে যারা যা কারা কারা এর আইতি পূর্বে তারা বলছেন তার আসলেই তাফিদবাদী ছিল না এটা কিন্তু প্রমাণ করে অনেকে বলতে থাকে যে তিনি ছোট কোরআন করছে ছোট অনেকে চাপে পড়ে মুক্ত করেছে কিন্তু সে কি বিশ্বাস করে এটা বড় কথা সে আল্লাহর অস্তিত্ব এবং বিশ্বাস করে অতি মাকুল মানে ধরে নেওয়া যায় বিবেকে ধরে যে একটা অস্তিত্ব থাকতে পারে কিন্তু তার কোনো নাম নাই গুণ নাই তার কোনো কর্ম নাই তার কোনো তার কিছু প্রাপ্তি নেই তার কাছে তার সে কিছু চায় না মানুষ সৃষ্টির কাছে সৃষ্টির কোনো অধিকার সৃষ্টির কাছে তার কোনো অধিকার নেই এটা যদি ব্যক্তি বলে সে ব্যক্তি কোন ধরনের মুসলিম আমাকে বলবেন সুতরাং যারা এই জাতীয় দর্শন শাস্ত্রে বিশ্বাসী তারা শুধু ইবনি সিনিয়া না ইবনি সিনিয়া ফার আবি এই জাতীয় লোকগুলো এটা বিশ্বাস করত এটা এক ধরনের বলতে পারেন যে মুসলিম দর্শনে দার্শনিক নাম দিয়ে যারা এ তথাকথ মুসলিম কোনো দার্শনিক হয় না দার্শনিক মুসলিম হচ্ছে গায়ে বিশ্বাসী হয় দার্শনত্ব দেখে দেখে যে বিশ্বাস করে এরা তথাকত চিন্তা ভাবনা জগতে ডুবে গেছে তারা আসলেই উপর থাকতে পারেনি এই জন্য আমাদের কথা বলার ক্ষেত্রে খুব সাবধানে বলতে হবে যে এদেরকে এদেরকে আমরা দার্শনিক দার্শনিক বলবো কিন্তু মুসলিম অথবা তারা আমাদের ইসলামের কোনো উপকার করেছে এমন কথা আমরা বলবো না কারণ কারণে সিনাতে আমাদের কোনো উপকার হয়নি কোনো উপকার হয়নি না দিনে না দুনিয়ার শুধুমাত্র কেউ যে ডাক্তারি বিদ্যায় কোনো কিছু পেয়ে থাকেন একজন কাফের থেকেও ডাক্তারি বিদ্যা আমরা অনেক কিছু উপকৃত হই এখন সেরকম একটা উপকার মাত্র হয়েছে সুতরাং বাড়াবাড়ি আমরা না করি এই সমস্ত লোকের উপরে তবে আমরা বুঝতে চেষ্টা করি যে আসলে ইমানের ক্ষেত্রে তাদের যে দুর্বলতা ছিল তার হইদের ক্ষেত্রে তাদের যে অজ্ঞতা ছিল এটা সুস্পষ্ট এর মাধ্যমে বেরিয়ে আসতে হবে আমাদেরকে সঠিক পথের দিকে যাদেরকে আল্লাহ তালা ক্ষমতা দিয়েছেন পড়বেন দর ও তার আকলক এই গ্রন্থটি পড়বেন তাহলে বুঝতে পারবেন যে তার ভুলগুলি কোথায় হয়েছিল তিনি একটা একটি করে উল্লেখ করেছেন আলী আল্লাহ আমাদের পুজার করেন সালামাল রহমতুল্লাহ